7ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে জায়নবাদী দখলদারের হাতে এখন পর্যন্ত প্রায় 35,000 নিরস্ত ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। কিন্তু হামাস নির্মূলের বাহানায় গাজার মানুষদের উপর ইসরায়েলি গণহত্যা থেমে নেই। নতুন করে শুরু হওয়া রাফা গণহত্যায় প্রতিদিনই লাশের স্তূপ বাড়ছে। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিষিদ্ধ ফসফরাস অস্ত্র ব্যবহারের। তবে এমন অবস্থায় হাত কুটিয়ে বসে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি গত 48 ঘন্টায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হামলার বিবরণ দিয়ে বিবৃতি প্রকাশ করে। শুক্রবার সকালে প্রকাশিত ভিন্ন 3টি টেলিগ্রাম বার্তায় আল কাসাম ব্রিগেড জানায়, ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরের পূর্ব দিকে সাউথ সাহেল ব্যারাকে পূর্বে স্থাপন করা মাইনফিল্ড বিস্ফোরণ জায়নবাদী সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কিছু জায়নবাদী সেনা নিহত ও আহত হয়। এর আগে একই এলাকায় 105 মিলিমিটার ইয়াসিন শেলের আঘাতে একটি ইসরায়েলি সেনা বহনকারী গাড়ি উড়িয়ে দেয় কাসাম যোদ্ধারা। এছাড়াও কাসাম ব্রিগেডের অন্য একটি ইউনিট রাফার পশ্চিমাঞ্চলে ইয়াসিন শেল দিয়ে 2টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে। শুক্রবার বিকেলে প্রকাশিত আরেকটি টেলিগ্রাম বার্তায় আল কাসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা রাফা শহরের সাত সাইল এলাকায় জায়নবাদী সামরিক ইঞ্জিনিয়ারদের একটি দল সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে বিস্ফোরণের শিকার হয়। এতে বেশ কিছু জায়নবাদী সেনা নিহত হয়। কাসাম যোদ্ধারা সেই ইসরায়েলি ইউনিটে বেশ কিছু সরঞ্জামও জব্দ করেছে। এছাড়াও শুক্রবার আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যায় এক জায়নবাদী সেনাকে লক্ষ্য করে কাসাম স্নাইপার গুলি ছুড়লে সেই সেনার গায়ে আগুন ধরে যায়। শনিবার ভোরে একটি টেলিগ্রাম বার্তায় হামাসের সামরিক শাখা জানায়, রাফা শহরের পশ্চিমে ইহুদি সেনা সমাবেশকে লক্ষ্য করে 114 মিলিমিটার রাজম ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। এতে বেশ কিছু ইসরায়েলি সেনা সদস্যদের হতাহতের ব্যাপারে নিশ্চিত করে হামাস। শনিবার সকালে একটি টেলিগ্রাম বার্তায় বীর আল সাবি অঞ্চলে রকেট ব্যারেজ হামলা চালানোর ভিডিও প্রকাশ করে হামাসের এই সামরিক শাখা। এছাড়াও শনিবার আরও একটি টেলিগ্রাম বার্তায় আল কাসাম ব্রিগেড উল্লেখ করে, গাজায় 217 দিন ধরে চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনি প্রতিরোধীদের পাল্টা হামলায় 619 জন জায়নবাদী সেনা নিহত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর স্বীকারোক্তি অনুযায়ী আহত ইসরায়েল সেনার সংখ্যা 3,378 জন। তবে ইসরায়েলি হাসপাতালের সূত্র মতে প্রকৃত আহত সেনার সংখ্যা 7,065। এছাড়াও আহত সিংহভাগ জায়নবাদী সেনা নানান মানসিক ব্যাধিতে আক্রান্ত বলে বিভিন্ন সূত্রে বরাত দিয়ে উল্লেখ করা হয়।